দক্ষিণ কোরিয়ার অস্কার জয় অভিনেতা লি সান কিউনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিজ গাড়ির ভেতরে পাওয়া যায় আটচল্লিশ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার মরদেহ পুলিশ জানায় বুধবার রাজধানী সিওলের মধ্যাঞ্চলের একটি পার্কে গাড়িতে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় তার স্ত্রী জানান বাড়ি থেকে বের হওয়ায় কিছুক্ষণ পর একটি সুইসাইড নোট পাওয়া যায় মৃত্যুর নেপথ্য কারণ জানা না গেলেও দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন এই অভিনেতা মাদক সেবনের অভিযোগে গত অক্টোবর থেকে তার বিরুদ্ধে তদন্ত চলছে সালে দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ব্ল্যাক কমেডি ঘরানার ছবি প্যারাসাইট এতে মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা করিয়েছিলেন লি হেল্পলেস অল অ্যাবাউট মাই লাইফ ছবিতেও তার দারুণ অভিনয় দেখা যায় লি মৃত্যুতে শোক নেমে এসেছে দেশটির চলচ্চিত্র অঙ্গনে